আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে এসেছি মোনালিসা যে ব্রিজের উপর যে ছবিটা আঁকছেন সেই স্থানে আমি এসেছি। তো এই স্থানটা সম্পূর্ণভাবে ব্রিজটা এবং তার আশেপাশে মিউজিশিয়াম আছে, মিউজিশিয়ামটা সব কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো খুব সীমিত সময়ের মধ্যে। তো সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। এই সেই দেখেন ওই ব্রিজটা অলরেডি টাকা আছে, ব্রিজটা আমি সরাসরি আপনাদেরকে দেখাবো এবং আমার পাশে এই ব্রিজটা, ওই সেই ব্রিজ। এই সেই ব্রিজটা আমি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে দেখাবো। আর যে মিউজিশিয়াম, ওই যে মিউজিশিয়াম লিওনার্দো অ্যান্ড আরিয়ান্তিনো, মিউজিশিয়ামটা আজকে বন্ধ আছে কিন্তু ওটার বাইরেটা থেকে আমি যতটুকু পারি সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খুব সীমিত সময়ের ভিতরে। এই সেই ব্রিজটা রোমানদের আমলে এই ব্রিজটা তৈরি করা হয়েছিল এবং এই ব্রিজটা এ পর্যন্ত টোটাল তিনবার এটা মেরামত করছে। এই ব্রিজটা আবার ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা ছিল, মানে সবাই মনে করছিল ব্রিজটা ধ্বংস হয়ে যাবে। যাই হোক, লিখলে যে পন্তে বুরিয়ানো সে দেশিলুলিও 1944। যাই হোক, মানুষের কাছ থেকে শুনছি এই ব্রিজেই মোনালিসার ছবি আঁকা হয়েছে। এই ব্রিজের বাড়তি কি যায় যে এরকম বাড়তি অংশ আছে দেখেন ব্রিজের কয়েক কোন পাশেই। এখানে মোনালিসার ছবি দেওয়া এঁকেছিলেন লিওনার্দো ভিঞ্চি এবং এ লিওনার্দো ভিঞ্চি এই ব্রিজের ছবিও আঁকছে। তো এতদিন মানুষের কাছে শুনছি, আজকে অনেক কষ্ট করে যাই হোক আসছি, এসে নিজের মনে অনেক খুশি লাগতেছে আসলে এই জায়গাটা দেখতে পারছি। তো পুরো ব্রিজটা আমি আপনাদেরকে যতটুকু সম্ভব যেভাবে সুন্দর লাগে ওইভাবে দেখানোর চেষ্টা করব। আর ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই সেই ব্রিজটা, এখানে লিওনার্দো ভিঞ্চির একটা মিউজিশিয়ামও আছে, এটা ভিডিওর শেষে আমি আপনাদের মিউজিশিয়ামটা দেখাবো। আর বিশেষ করে আমরা যেবার আসছি এইবার দিন রবিবার দিন আসছিলাম, রবিবার দিন মিউজিশিয়াম এটা বন্ধ ছিল, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই কিন্তু বাইরে থেকে আমি আপনাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। এটা মোনালিসার ছবি, বাংলাদেশে বা পৃথিবীর সবাই মোটামুটি সবাই জানে, নাম করা একটা যে ছবি আসছিল। আর চিত্রকরের নাম তো মোটামুটি আমার মনে হয় সবাই জানে, কারণ লিওনার্দো ভিঞ্চির নাম মোটামুটি জানে না এরকম কোনো লোক মনে কমই আছে। এটা এখন এই যে খালটা আছে, খালটা এখন শুকিয়ে গেছে, এটা আরও অনেক সময় এটা বৃষ্টি হইলে বা এটার পানিতে ভরপুর থাকে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং নিজে আসলে প্রথমে নিজে দেখতে আসছিলাম, তারপর চিন্তা করলাম যে আমি যত দেখতেছি আরও আমার সাবস্ক্রাইবার বা আমার ভাই ব্রাদার যারা আছে সবাই দেখুক, আমি যতটুকু সম্ভব তাই ভিডিওটা করছি আর কি। লিওনার্দো ভিঞ্চির মিউজিশিয়ামটা